আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বপ্নে নিজের বিবাহ দেখা বা বিবাহ ঠিক হওয়া, এই ধরনের স্বপ্ন আমরা অনেকে দেখে থাকি। আর আমাদের চ্যানেলেও এই ধরনের কমেন্ট ইদানিং অনেক বেশি পাওয়া যায়, তাই আপনাদের সুবিধার্থে আজকে এই নিয়ে একটা ভিডিও নিয়ে এলাম। দেখা যাচ্ছে আমাদের মধ্যে যারা অবিবাহিত ভাই বোন আছেন, তেনারা এই ধরনের স্বপ্ন তুলনামূলকভাবে একটু বেশি দেখে থাকেন। তবে বিবাহিতরাও কম বেশি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন। তাহলে এখন কথা হলো এই ধরনের স্বপ্নের মানে কী হতে পারে। তবে একটা কথা বলে রাখা ভালো, ব্যক্তির স্বপ্ন দেখার সময় এবং ব্যক্তিভেদে স্বপ্নদ্রষ্টার বয়স, শিক্ষা, বৈবাহিক অবস্থান, পেশা, চরিত্র ইত্যাদি বেশ কিছু বিষয়ের উপর স্বপ্নের তাৎপর্য বা ব্যাখ্যা নির্ভর করে। দেখা গিয়েছে যে দুজন আলাদা আলাদা ব্যক্তি একই স্বপ্ন দেখেছেন, কিন্তু দুজনের স্বপ্নের মানে সম্পূর্ণ আলাদা হতে পারে। আর সেটার কারণ হলো পরে উল্লেখিত বিষয়গুলোর কারণেই। তো এখন আমরা জানব, যদি কেহ স্বপ্নে দেখে যে তাহার নিজের বিবাহ হচ্ছে, এই ধরনের স্বপ্ন যদি অবিবাহিতরা দেখে থাকেন, তাহলে তার পাঁচটি সম্ভাব্য ব্যাখ্যা এখন আমরা আলোচনা করব। যে স্বপ্ন দেখেছে তার সাথে যদি কারো প্রেম প্রণয় থেকে থাকে, তাহলে তার সাথে ভীষণ রকমের ঝগড়া হতে পারে। কিন্তু আবার যদি তাহাদের মধ্যে মনোমালিন্য থাকে, তাহলে তাহাদের মনোমালিন্যের অবসান হইবে। দুই, বিবাহ মানে জীবনে নতুন অধ্যায় পদার্পণ করা। তার মানে হলো স্বপ্নদ্রষ্টার জীবনে নতুন কোনো বিষয় ঘটতে যাচ্ছে, অথবা স্বপ্নদ্রষ্টা ভয়াবহ কোনো দুর্ঘটনা থেকে রেহাই পাইবার আলামত। তিন, বিহে যেহেতু অনেক অনৈতিক কর্ম থেকে আমাদেরকে বিরত রাখতে সাহায্য করে, তাই এই ধরনের স্বপ্নের মানে এও হতে পারে যে হয়তো স্বপ্নদ্রষ্টার সামনে জঘন্য কোনো পাপের সুযোগ আসতে পারে, সেই সমস্ত পাপ থেকে স্বপ্নদ্রষ্টা যেন বিরত থাকেন তার প্রতিও ইঙ্গিত করা হইতে পারে। চার, বিয়ের মাধ্যমে অনেক দায়িত্বহীন মানুষও একটা সময় দায়িত্ববান হয়ে ওঠেন, তাই কেউ হয়তো কোনো দায়িত্ব পেতে যাওয়া বা বর্তমান দায়িত্বের প্রতি সুবিচার করার জন্যও বিবাহ স্বপ্ন দেখে থাকতে পারেন। এবং পাঁচ, বিয়ে স্বপ্ন দেখা অর্থাৎ বাস্তবে তাহার বিবাহ হইবার সম্ভাবনা। এখন আমরা জানব বিবাহিতরা এই ধরনের স্বপ্ন দেখার মানে, তার সম্ভাব্য পাঁচটি ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। এক, স্বপ্ন দর্শনকারী নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু পেতে যাচ্ছে বা পেতে পারে, এই ধরনের সম্ভাবনা বুঝিয়ে থাকে। দুই, স্বপ্নদ্রষ্টার অতিরিক্ত কোনো মানসিক চাপ বা বিশেষ চিন্তায় পড়ার সম্ভাবনা। তিন, স্বপ্নদ্রষ্টা দ্রুত সম্পদশালী হইবারও ইঙ্গিত হইতে পারে। চার, স্বপ্নদ্রষ্টা মামলা মোকদ্দমায় জড়াইবার সম্ভাবনা। পাঁচ, স্বপ্নদ্রষ্টার আপন লোকের সাথে শত্রুতা বাড়িবার সম্ভাবনা। কিন্তু যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে উনি তার স্ত্রীকে বিয়ে করেছেন, তাহলে এটা ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পাইবার আলামত। আর যদি কেহ স্বপ্ন দেখেন যে তাহার মৃত স্ত্রীর সাথে তাহার বিবাহ হইতেছে, তবে এই স্বপ্নের মানে হল স্বপ্নদ্রষ্টার নেক হায়াত বৃদ্ধি পাইবার আলামত। আর কেউ যদি দেখেন যে তাহার বিচ্ছেদকৃত স্ত্রীর সাথে তাহার আবার পুনরায় বিবাহ হইতেছে, তবে এই ধরনের স্বপ্নের মানে হলো স্বপ্নদ্রষ্টা কোনো লজ্জাজনক অবস্থায় পড়িবে বা কোনো কারণে লোকসমাজে লজ্জায় পড়িবার আলামত। স্বপ্নে কেহ যদি আত্মীয়ের ভিতরে নিজের বিবাহ হইতে দেখেন, তাহলে লোকসমাজে তাহার গ্রহণযোগ্যতা বেশি পাইবার আলামত। যদি কেহ স্বপ্নে অপরিচিত কাহারোর সাথে বিবাহ স্থির হইতে দেখেন, তবে স্বপ্নদ্রষ্টা কোনো কারণে উচ্ছ্বাসিত, আনন্দিত
বা খুশি হইবে অথবা বাস্তবেও ইহা দ্রুত বিবাহের আলামত। তো আশা করি অনেকের কমেন্টের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়েছেন।